ঝড় হবে আরও ভয়ঙ্কর, আরও বিধ্বংসী, আরও মারাত্মক। জলবায়ু যেভাবে বদলাচ্ছে তাতে এটাই হবে আগামী দিনে পৃথিবীর জন্য নিউ নর্মাল। আমেরিকার সাম্প্রতিক বিধ্বংসী টর্নেডোর পর এমনটাই বলেছেন আমেরিকার এক উচ্চপদস্থ কর্তা। আমেরিকার এমার্জেন্সি ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা ওই আধিকারিক জানিয়েছেন, জলবায়ু যেভাবে বদলাচ্ছে তাতে এই ধরনের ঝড় আগামী দিনে অস্বাভাবিক নয়। বিশ্বজুড়ে আবহাওয়াবিদরা বারবার সতর্ক করছেন, জলবায়ু পরিবর্তন হতে থাকলে বিশ্বজুড়ে আবহাওয়া ক্রমশ চরমভাবাপন্ন হয়ে উঠবে। তবে সেই চেহারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তারই উদাহরণ মিলল আমেরিকার কেটাঙ্কিতে। কয়েক মিনিটের মধ্যে টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। এখনও পর্যন্ত শতাধিক মৃত্যুর খবর মিলেছে, ভেঙে পড়েছে ঘরবাড়ি, ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চলছে। এরই মধ্যে আবহাওয়া নিয়ে এই বার্তা দিলেন আমেরিকার ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্টের এজেন্সি প্রধান গ্রিন কিসওয়েল। এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন এটাই হবে আমাদের নিউ নর্মাল। তিনি মনে করিয়ে দেন জলবায়ু পরিবর্তনের জন্য আগামীতে কতটা সমস্যা হতে পারে। তিনি বলেন আমরা আরও ভয়ঙ্কর ঝড়ে সাক্ষী হব, সে হ্যারিকেনই হোক বা টর্নেডো, হতে পারে ভয়ঙ্কর দাবানল। কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে সেই পথ ভাবতে হবে আমাদের সবাইকে। উল্লেখ্য, টর্নেডো সম্প্রতিকালে বাংলাতেও দেখা গিয়েছে। ইয়াস ঘূর্ণিঝড় আসার আগে রাজ্যের একাধিক জায়গায় টর্নেডো চোখে পড়ে, যদিও ঝড়ের মাত্রা কম থাকার জন্য ক্ষয়ক্ষতি সেরকম হয়নি। আমেরিকার ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা প্রায় 100 ছুঁই ছুঁই, এদের মধ্যে অধিকাংশই একটি মোমবাতি কারখানা কর্মী ছিলেন। ঝড়ে গোটা কারখানার ছাদ উড়ে যাওয়ায় এবং কারখানার একাংশ ভেঙে পড়ায় বহু কর্মী আহত ও মারা গিয়েছেন। ইলিনয়সের অ্যামাজনের ওয়ারহাউসেও কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। প্রায় 4.5 ঘন্টা অবধি 400 কিলোমিটার বেগে টর্নেডো বয়ে গিয়েছে আরকানসাস থেকে কেটাঙ্কি অবধি। মৌসুরি ও ইলিনয়সের রক্ষা পায়নি এই ঝড়ের কবল থেকে। ঝড়ের সতর্কতা থাকলেও এতটা ভয়ঙ্কর আকার নেবে তা কল্পনা করা যায়নি। শনিবার সকাল থেকেই উদ্ধার কার্য শুরু হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ টের পাওয়া গিয়েছে। মাইলের পর মাইল জুড়ে কেবল ভেঙে পড়া ঘরবাড়ি দেখা যাচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যে স্বজন পরিজনদের খুঁজতে দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা নিয়ে আপনার কি বক্তব্য অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন।